আসসালামু আলাইকুম। বজ্রপাতে চাপায় নবাবগঞ্জে নিহত তিন পরিবারের পাশে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। অর্থ সহায়তা প্রদান করার সময় বাংলাদেশ জামাত ইসলামীর নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ টাকা পয়সা জানমালের ক্ষতি দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকেন। এছাড়াও তিনি কোরআন এবং হাদিস থেকে নানা তথ্য তুলে ধরেছেন। তিনি কি বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনে আসব। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, শোকাহত পরিবারের অভিভাবক মফিজুদ্দিন সাহেব এবং এই পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন, অত্র এলাকার শোকাহত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে একটি মহতন আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত আমরা বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি এই পরিবারকে সমবেদনা জানানোর জন্য। মানুষ মাত্রই মরণশীল, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমা কান আলী নাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ কিতাবা মুআজ্জালা, আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হবে না। মৃত্যুর সময় লিখিত আছে, পূর্বেই লিখা আছে। আজকে যে মৃত্যু আমাদের প্রাণপ্রিয় এই পরিবারের সন্তান, তিনি জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচনের জন্য চেষ্টা করেছিলেন, নিশ্চয়ই সামাজিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। জয় পরাজয় তো ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুরি ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশিরি সাবিরিন। ভয়, ক্ষুধা, ফসলের ক্ষতি, সম্পদের ক্ষতি, জান এবং মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। তাহলে পরীক্ষা আল্লাহ করবেন, এই পরীক্ষায় পতিত হওয়ার পর, অর্থাৎ পরীক্ষা আসার পরে বলছেন যে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, অর্থাৎ এই পরীক্ষা যখন কার উপরে আসে, বিপদ মুসিবত আসে, তখন বান্দার উচিত হলো যে তিনি ধৈর্য ধারণ করবেন, তিনি ধৈর্য ধারণ করবেন। কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলবেন আল্লাহ আমরা আল্লাহর জন্য এবং আমাদের আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তারা এটি বলবেন, আবার তারা অন্তরে ধৈর্য ধারণ করবে। অবাশ্যের সবরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আল্লাহ বলে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আমি এই পরিবারকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করব, পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করব, আত্মীয় স্বজন যারা ব্যথিত কষ্ট পেয়েছেন তাদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করব। দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যাতে ধৈর্য ধারণের তৌফিক ওনাদেরকে দান করেন, সেই দোয়া আমরা করব। সেই দোয়াও করব যাতে করে বাচ্চাদের মা, অর্থাৎ আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ওয়াইফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন ধৈর্যের সাথে বাচ্চাদের প্রতিপালন সহ বাকি জীবনকে সুন্দর মতো ধৈর্যের সাথে বাকি জীবন কাটানোর জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন জন্য দান করেন, সেই জন্য আমরা দোয়া করি। প্রতিবেশী হিসাবে আপনাদের সবারই দায়িত্ব রয়েছে দোয়া করার এবং খোঁজখবর রাখার। আমরা আশা করি যে আপনারা খোঁজখবর রাখেন। আমরা জানি যে ধৈর্যের উপদেশ দেওয়া যায়, কিন্তু যার উপরে বিপদ পতিত আসে তার জন্য ধৈর্য ধরা অনেক কঠিন। আসুন, মৃত্যুর বয়স নেই, আমি আজকে সুস্থ আছি, আমি অসুস্থ হয়ে যেতে পারি, এখনই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এখনই চলতি পথে যে কোনো বিপদ আমার জীবনকে নিতে পারে, এটি আল্লাহ যখন বরাদ্দ রেখেছেন সেভাবে হবে। কিন্তু আমরা যেহেতু জানি না, সেহেতু বুদ্ধিমান মানুষের উচিত হচ্ছে যে প্রতি মুহূর্তেই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব, প্রতি মুহূর্তে আমরা ভালো আমলগুলো করব, আমরা মন্দ আমলগুলো থেকে দূরে থাকব, আমরা পাঁচাত্ত নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা সত্য কথা বলবো, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা অন্যায়ের সাথে থাকবো না, দুনিয়ার কোনো সুবিধা এবং লোভ লালসা আমাকে অন্যায় এবং অসত্যের পথে নিয়ে যেতে পারবে না, এবং প্রতি মুহূর্তটাই আমরা যেন আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় দ্বারা নিজেকে সমৃদ্ধ করে আমরা যেন আল্লাহর পথে চলতে পারি। আসুন আমরা সেই প্রচেষ্টা চালাই, তাহলেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সবশেষ কথা বলতে চাই যে আমি আপনাদেরই সন্তান, আপনাদের ছোটো ভাই, বড়ো ভাই অথবা কারোর ভাই অথবা কারোর সন্তানের মতোই আমি চাপাই নবাবগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ড প্যাকরতলা মোড়ে আমার বাড়ি। আমার আব্বা কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমি নিজে চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলাম, সাধারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন শহীদ শামসুজ্জো হলের জিএস হিসাবে নির্বাচিত হয়েছিলাম, আমি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছি, আমি এখন জামাত ইসলামের দায়িত্ব পালন করছি। আমি আপনাদের দীর্ঘদিন ছাত্র জীবন থেকে নিয়েই আমি পুরো দিয়ার অঞ্চল আমি বিচরণ করি, মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি, সত্য সুন্দরের পথে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ যাই চালানো হোক না কেন, আমরা সত্য এবং সুন্দরের পথে আছি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই পথ থেকে আমাদেরকে কেউ বিচ্ছিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মানুষের মানবতার পাশে, মানুষের কল্যাণের জন্য আমরা ভূমিকা পালন করছি, এবং আলহামদুলিল্লাহ যে জামাত ইসলামী এমন একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে আমরা মানুষের এই ধরনের কার্যক্রমের সাথে, সংগঠনের কর্মসূচির অংশ হিসেবেই আমরা মানুষের পাশে দাঁড়াই। আমরা আজকে এখানে এসেছি, আমরা মানুষের পাশে আছি,
আগামী দিনেও মানুষের পাশে, আপনাদের পাশে জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে যেন আমরা থাকতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই, এবং আপনাদের আগামী দিনে যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় আমরা পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্য ও সুন্দরের পথে আজীবন আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সেই দোয়া আপনাদের কাছ থেকে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবার বাড়ির সবাইকে, পরিবারের সদস্যদেরকে, ভাবিদেরকে, খালাম্মাদেরকে আমার সালাম জানাবেন, এবং আমি সবার কাছে দোয়া করতেছি আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, যেখানেই বাংলাদেশের মানুষ বিপদ আপদে পড়ে সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে যায়, যতটুকু পারে তাদের সাধ্য মতন চেষ্টা করে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। জামাত ইসলামীর এরকম কার্যক্রমগুলো আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের বলো, আমার মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।